नमस्कार, आदाब, सत श्री अकाल। मैं जहांगीर, आप देख रहे हैं आपका अपना चैनल कोल्ड फिल्म मिरर। कुर्मी के मिथ्या मामला से गिरफ्तार करा है एवं तादर काज के कोटे पाठाना है एवं इसने अवस्था ऐसे ही खराब गणतंत्रिक কোন পদ্ধতিতে আপনি কোনো কাজ করতে পারবেন না। কোন রাজনৈতিক বিরোধী দল এখানে থাকবে না। যারা তৃণমূল কংগ্রেস করছে তাদেরকে বাড়ি বাড়ি থেকে গ্রেপ্তার করে মিথ্যা মামলায় 307, 326, 392 নানা রকম ধারা দিয়ে তাদেরকে যাতে জেলে ঢোকানো যায় সেই প্রচেষ্টা করছে এবং তার জন্য আজকে আগরতলা থেকে হাইকোর্টের পিপি এই কেসে অবজেকশন দিতে এসছে। হাইকোর্টে বড় বড় কেস ফেলে দিয়ে আজকে এখানে স্থানীয় কোর্টে সেই হাইকোর্টের পিপি এসছেন এই বেলে অবজেকশন দেবেন বলে। কিন্তু হয়তো তারা ভুল করছেন, আমরা যারা তৃণমূল কংগ্রেস করি তাদেরকে কোনোভাবেই দমানো যাবে না। এর আগে গাড়ির কাঁচ ভেঙেছেন, আমাদের কয়েকজন কর্মী আহত হয়েছে, মাথা ফেটেছে, কিন্তু তৃণমূল কংগ্রেস আমরা করছি। ত্রিপুরার যারা তৃণমূল কংগ্রেসের কর্মী তারা লড়াই করছে, কোনোভাবেই তাদেরকে দমিয়ে রাখা যাবে না। আগামী দিনে আপনাদের পদক্ষেপ? আমরা রাজনৈতিক আন্দোলন করব। ত্রিপুরার যা অবস্থা সেই ত্রিপুরার মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দেব। বর্তমানে কি গণতন্ত্র নাই? একদমই নেই, আপনারাই দেখতে পাচ্ছেন, আপনারাই তো দেখতে পাচ্ছেন এই যে গাড়ি ভাঙচুর হয়েছিল তার কী কারণ। সেদিন আমরা ছিলাম, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্দিরে পুজো দিতে যাচ্ছিল, তার গাড়িতেও গান্ডা মারা হয়েছে। আক্রমণ হচ্ছে কি, কিসের জন্য আক্রমণটা হচ্ছে? দেখুন, এখানকার সরকার এবং এখানকার মুখ্যমন্ত্রী বুঝে গেছেন 2023 পর তিনি আর থাকবেন না, তাই যদি ধমকে চমকে মেরে ধরে এই আন্দোলনকে থামিয়ে দেওয়া যায়, কিন্তু উনি